হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রংসামেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা বিশ্বগ্রাম ধারণা যে প্রধান উপাদান সমূহ ছিল সেই উপাদানগুলোর কিছু সংখ্যক উপাদান নিয়ে আলোচনা করব, মানে পার্ট ওয়ান। এর পরের ভিডিওতে আমরা বাকি উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যোগাযোগ নিয়ে আলোচনা করব, যে যোগাযোগটা কিভাবে আমাদের হচ্ছে, মানে কিভাবে আমাদের কাজে লাগে বা কিভাবে করতে হয়। তো যোগাযোগ জিনিসটা কি, এটা আমরা জানি যে নির্ভরযোগ্যভাবে যখন আমরা তথ্য একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবো তখন সেটাকে যোগাযোগ বলবো। তো এই যোগাযোগটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মৌখিক, যেমন সরাসরি যদি মানে কথা বলি তখন সেটাকে মৌখিক বা বাচনিক বলবো। যেমন আমরা মোবাইল ফোনে কি করি, সরাসরি কথা বলি, ভাইবার, স্কাইপি, এগুলো তো আমরা সরাসরি টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্স, এগুলো তো আমরা কিন্তু সরাসরি মুখ দিয়ে কথা বলে কিন্তু যোগাযোগটা করি, যেমন রেডিও টেলিভিশনে। তো এটা হচ্ছে মৌখিক বা বাচনিক। আর অবাচনিক যোগাযোগ, যেটা আমরা কথা বলবো না, যেমন বিভিন্ন ধরনের আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নড়ায় বা আমাদের হচ্ছে ইশারার মাধ্যমে যে যোগাযোগটা করি সেটা হচ্ছে অবাচনিক যোগাযোগ। তারপর আরেক ধরনের যোগাযোগ আছে লিখিত, যখন আমরা এই যে মেসেজ, চ্যাটিং করি, ঠিক আছে, এটা আমরা ইমেলের সাহায্যে করতে পারি, ইলেকট্রনিক্স মেলের সাহায্যে, বা SMS করে। SMS-এর শর্ট মিনিং হচ্ছে, ফুল মিনিং হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, ফ্যাক্স, এগুলোই ব্যবহার করে আমরা যোগাযোগ, লিখিত যোগাযোগ করতে পারি। তাই তিন ধরনের যোগাযোগ হতে পারে। এরপর দেখবো যোগাযোগ, বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলো হচ্ছে, আমরা বর্তমানে সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করে থাকি এগুলোর মধ্যে হচ্ছে ইমেল, যেটা আমরা সবাই ইউজ করি সচরাচর সবাই, তারপর টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং, এগুলো অনেক অনেক বেশি ইউজ করা হয় বর্তমানে, বর্তমান যুগে। তো ইমেল জিনিসটা কি, ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে যখন ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করতে পারে সেটা হচ্ছে ইমেল। আমরা সবাই ইমেল ইউজ করি, আশা করি এটা সম্পর্কে আমরা জানি, যে আমরা ইন্টারনেট ইলেকট্রনিক যন্ত্রপাতি ইউজ করে যখন আমরা কী করব, ইন্টারনেট, অবশ্যই ইন্টারনেট লাগবে ইমেল করতে। তো ইমেল ইন্টারনেটের সাহায্যে যখন আমরা তথ্য আদান প্রদান করতে পারবো তখন সেটা ইমেল বলা হয়। টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ভিন্ন ভৌগোলিক দূরত্বে, মানে আমরা ভিন্ন জায়গাতে থাকে, মনে করো আমি দিনাজপুরে আরেকজন ঢাকাতে আছে, তো ভিন্ন জায়গাতে থাকে অবস্থান করে যখন টেলি কমিউনিকেশন যন্ত্রপাতি, মানে বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন টেলিফোন, মোবাইল ফোন, এগুলো ব্যবহার করে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হচ্ছে টেলিকনফারেন্সিং। মানে হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, এগুলো ব্যবহার করে যখন আমরা ভিন্ন দুই জায়গাতে থেকে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি বা সভা পরিচালনা করতে পারি তখন সেটাকে টেলিকনফারেন্সিং বলে। এই টেলিকনফারেন্সিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং আর একটা হচ্ছে অডিও কনফারেন্সিং। ওকে, এখন ভিডিও কনফারেন্সিং আর অডিও কনফারেন্সিং কোনটা? ভিডিও কনফারেন্সিং হচ্ছে এটা যে ভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থান করে টেলিকনফারেন্সিং প্রযুক্তির সাহায্যে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সঙ্গে যুগপৎ উভমুখী ভিডিও এবং অডিও শেয়ারের পদ্ধতিকে বলা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। মানে ভিডিও কনফারেন্সিং ব্যাপারটা হচ্ছে আমরা ভিডিও এবং অডিও দুইটা সরাসরি দুইটাই আমরা ইউজ করবো, আমরা ভিডিও দেখতে পারবো এবং হচ্ছে অডিও থাকবে, আমরা কথাও বলতে পারবো। তো এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তো এটার জন্য স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলো কিন্তু ব্যবহার করে আমরা কিন্তু ভিডিও কনফারেন্সিং করতে পারি, ঠিক আছে। এই যেখানে ভিডিও কনফারেন্সিং করতেছে, এরা সভা পরিচালনা করতেছে বা মিটিং পরিচালনা করতেছে। আর অডিও কনফারেন্সিংটা হচ্ছে জাস্ট অডিও থাকবে, কোনো ভিডিও থাকবে না, ঠিক আছে, এটাই হচ্ছে অডিও কনফারেন্সিং। আর অডিও কনফারেন্সিং এই এই এগুলোর সাহায্যেই করা হয়, এই সফটওয়্যারগুলোর সাহায্যে। এবার চলে আসলে কর্মসংস্থান, তার মানে আমরা মোটামুটি যোগাযোগ সম্পর্কে জানলাম, যোগাযোগ মোটামুটি ফুললি ক্লিয়ার। এবার আমরা কর্মসংস্থান সম্পর্কে জানলাম, কর্মসংস্থান কাজ করা। তো এখন আমরা সচরাচর কিন্তু ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এই কথাগুলো কিন্তু আমরা জানি, এই কথাগুলো আমরা জানি, এগুলো কিন্তু ইন্টারনেটেই করা হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করেই করা হয়। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে দেশে বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কীভাবে সৃষ্টি হয়েছে? এই যে ফ্রিল্যান্সিং আর এই আউটসোর্সিংয়ের মাধ্যমে। তো ফ্রিল্যান্সিং জিনিসটা কি আর আউটসোর্সিং জিনিসটা কি, এটা আমরা এখন জানবো। যে কোনো প্রতিষ্ঠান কাজ করে, কাজ নিজেরা না করে তথ্য প্রযুক্তির সাহায্যে তৃতীয় কোনো ব্যক্তির সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হচ্ছে আউটসোর্সিং। মানে মনে করো আমার একটা কাজ, আমার একটা অনেক বড় একটা প্রজেক্ট আমার হাতে আছে, তো আমি প্রজেক্টটা নিজে করতে চাচ্ছি না, আমার সময় নেই, আমি অন্য কাজ করব। তো আমি কী করতে পারি, অন্য আরেকজনকে দিয়ে আমার ওই প্রজেক্টটা করায় নিতে পারি। তো আমি যদি অন্য কাউকে নিয়ে প্রজেক্টটা করায় নিই, এই যে এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। আমার কিন্তু কাজটাও হয়ে যাচ্ছে এবং হচ্ছে আমি অন্য কারো দ্বারা এই কাজটা করে নিলাম,
এবং অন্য আরেকজনের একটু কর্মসংস্থান বাড়লো। তো এটা হচ্ছে আউটসোর্সিং, ঠিক আছে, কাজ করিয়ে নেওয়া। তো এটা হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এগুলোতে কিন্তু এই কাজগুলো করা হয়, আউটসোর্সিংয়ের কাজগুলো। এবার আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি, ফ্রিল্যান্সিং জিনিসটা কি? কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের চাহিদা মতো কাজ করাকে, কাজ করিয়ে নেওয়াটাকে হচ্ছে আউটসোর্সিং, আজ কাজ করাটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। আর যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে বলা হচ্ছে ফ্রিল্যান্সার। এই যে ফ্রিল্যান্সার করে, ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেকেই অনেক টাকা উপার্জন করতে পারে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের কর্মসংস্থান, এই যে আমরা ঘরে বসেই টাকা উপার্জন করতে পারছি, আমরা কাজ করাই নিতে পারতেছি আবার কাজ করতে পারতেছি, এটাই হচ্ছে তথ্য প্রযুক্তির অবদান। শিক্ষা, শিক্ষা, শিক্ষার কথা যখনই আসবে তখনই আমাদের যে কথাটা আসবে সেটা হচ্ছে যে দূরবীক্ষণ বা ডিস্টেন্স লার্নিং। ব্যাপারটা হচ্ছে এরকম যে গ্রাম ধারণা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা ব্যবস্থার একটি শক্তি। শিক্ষা অবশ্যই, শিক্ষা ছাড়া কোনো কিছু পসিবল না, শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা জানি। তো বিশ্বগ্রাম তৈরির ক্ষেত্রে শিক্ষা অবশ্যই অবশ্যই প্রয়োজন। তো আমরা কী করতে পারি, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এখন কিন্তু আমরা ঘরে বসেই আমরা কিন্তু কী করতে পারি, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারি, কী করতে পারি। দেখুন, একজন শিক্ষার্থী ঘরে বসেই অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, যেমন তোমরা এখন আমার টিউটোরিয়ালটা দেখতেছো, এটাও কিন্তু তথ্য প্রযুক্তির অবদান। ঘরে বসে আবার ফলাফলও পাইতে পারে। তো এ ধরনের শিক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং বলা হয়। এই যে ওরা সবাই এই যে এই টিচারের কী করতেছে, শিক্ষা গ্রহণ করতেছে, এটাই হচ্ছে দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং। এছাড়াও ইবুক, ইলেকট্রনিক্স বুক, আমরা কিন্তু পিডিএফ আছে আমাদের বিভিন্ন বইয়ের পিডিএফ, এগুলো ব্যবহার করে কিন্তু আমরা কী করতে পারি, বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করতে পারি। তো ইবুক বা ইলেকট্রনিক্স বুক ব্যবহার করে ডিজিটাল ফর্মে টেক্সট, চিত্র ইত্যাদি ডকুমেন্ট বইকে বোঝায়, যা কোনো কম্পিউটার ট্যাব মানে কম্পিউটার ট্যাব ইত্যাদিতে ব্যবহার করে আমরা হচ্ছে শিক্ষা গ্রহণ করতে পারি, ঠিক আছে, ইবুকের সাহায্যে। ওকে, এটুকু ছিল শিক্ষা, ডিস্টেন্স লার্নিং এবং ইবুক সম্পর্কিত। চিকিৎসা কথাটা যখনই আসবে তখন টেলিমেডিসিন কথাটা চলে আসবে, টেলিমেডিসিন। তো বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা বা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণা মানুষকে এনে দিয়েছে দীর্ঘ, সুস্থ ও সুন্দর জীবন। দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে চিকিৎসা কথা যখন আসবে, আমরা এইভাবে চিন্তা করি যে একজন ডক্টর, একজন অনেক ভালো ডক্টর, অনেক অভিজ্ঞ ডক্টর ঢাকাতে আছে, বাট আমি আছি দিনাজপুরে। তো আমার অন্য কোনো ডক্টরদের হবে না, ওই ডক্টরকেই দেখানো প্রয়োজন, ওই ডক্টরই আমার মানে আমাকে ভালো সার্ভিস দিতে পারবে, ঠিক আছে। তখন আমি কী করবো, আমি কি দিনাজপুর থেকে ঢাকা যাব, আমার যাওয়া আসা, ওখানে থাকা, আবার ওর সাথে মানে ওই ডক্টরের সাথে যোগাযোগ করা, আসলে এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই ওই ডক্টরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি এবং আমার সমস্যার কথা বলতে পারি এবং আমার সলভটা পেয়ে যাই, তাহলে ব্যাপারটা অনেক ভালো হয় না? তো এটাই হচ্ছে টেলিমেডিসিন, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকেই বলা হচ্ছে টেলিমেডিসিন। এই যে ইনি কিন্তু এখানে বসেই উনি কিন্তু আরেকজন রোগীর কী দেখতেছে, সেবা দিচ্ছে আর কি, ঠিক আছে, এই যে এরা সেবা গ্রহণ করতেছে, এটাই হচ্ছে টেলিমেডিসিন। তো আজকের ভিডিওতে আমরা এই কয়টা উপাদান সম্পর্কে জানলাম, যোগাযোগ, তারপর হচ্ছে জানলাম কর্মসংস্থান, তারপর শিক্ষা, তারপর হচ্ছে চিকিৎসা। ওকে, তো নেক্সট পার্টে আমরা হচ্ছে আমাদের বিশ্বগ্রামের যে বাকি উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিব। তা আশা করি ফুললি বুঝতে পারছো, ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওটা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ওকে, আল্লাহ হাফিজ।